গুড মর্নিং চিলড্রেন ওয়েলকাম টু দ্য ফার্স্ট অনলাইন ক্লাস অফ বেঙ্গলি ফর ক্লাস ফোর আশা করি তোমরা সকলে সুস্থ ও সুরক্ষিত আছো আজ আমি তোমাদের কবি মদন মোহন তর্কালঙ্কারের লেখা প্রভাত কবিতাটি পাঠ করে শোনাব তার আগে কবির সম্পর্কে কিছু কথা আমরা জেনে নিই মদনমোহন তর্কালঙ্কার ছিলেন একজন বিখ্যাত কবি ও সমাজসেবক আঠেরোশো সতেরো সালের তিন জানুয়ারি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বিল্লো গ্রামে কবির জন্মগ্রহণ করেন তাঁর পিতার নাম রামধন চট্টোপাধ্যায় তাঁদের পারিবারিক পদবী চট্টোপাধ্যায় হলেও প্রাপ্ত উপাধি তর্কালঙ্কার হিসাবেই তিনি সুপরিচিত তিনি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহপাঠী ও বন্ধু ছিলেন বাংলা ভাষায় শিক্ষা বিস্তারের জন্য তিনি অনেক পরিশ্রম করেন তাঁর রচিত শিশু শিক্ষা বইটি বিদ্যাসাগর মহাশয়ের বর্ণপরিচয় বইয়েরও আগে প্রকাশিত বইটি তিনি রচনা করেছিলেন বেথুন সাহেবের প্রতিষ্ঠিত বালিকা বিদ্যালয়ের মেয়েদের জন্য বইটি তিনটি খণ্ডে প্রকাশিত হয়েছিল এছাড়াও তাঁর রচিত কিছু গ্রন্থের নাম হল রসতরঙ্গিনী বাসবদত্ত বিদ্যারত্ন আঠেরোশো আটান্ন সালের নয় মার্চ কবির মৃত্যু হয় আমাদের পাঠ্য প্রভাত কবিতাটি তার শিশু শিক্ষা বই থেকেই নেওয়া হয়েছে প্রভাত কথার অর্থ ভোরবেলা এই সময় পরিবেশে কী কি ঘটে তা সুন্দরভাবে কবি তাঁর কবিতায় ফুটিয়ে তুলেছেন এসো সবাই মিলে কবিতাটি পড়ি পাখি সব করে রপ রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলি ফুটিল রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে শিশুগন্ধায় মন নিজ নিজ পাঠে ফুটিল মালতি ফুল সৌরভ ছুটিল পরিমলভেওলি আসিয়া জুটিল গগনে উঠিল রবি লোহিত বরণ আলোক পাইয়াল পুলকিত মন শীতল বাতাস বয় জুড়ায় শরীর পাতায় পাতায় পড়ে নিশির শিশির উঠো শিশু মুগ্ধ পর নিজ বেশ আপন পাঠেতে মন করহ নিবেশ কবিতাটি পাঠ করে আমরা বুঝলাম ভোরের মতো সুন্দর সময় আর হয় না কবি ছোটদের কাছে সহজ সরল ভাষায় সেই প্রভাতেরই বর্ণনা করেছেন সেই প্রভাতে রাত্রি শেষে পাখি ডাকে ফুলের বাগানে ফুল ফোটে রাখাল বালক গরুর পাল নিয়ে মাঠে যায় মৌমাছিরা মধুর লোভে ফুলের ওপর বসে পূব আকাশে লাল রঙের সূর্য ওঠে সূর্যের আলোয় সকলেই খুশি হয় চারিদিকে ঠান্ডা বাতাস বইতে থাকে এবং গাছের পাতায় রাত্রির শিশির পড়ে থাকে এই সময়েই কবি বলেছেন শিশুরা যেন ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নিজ নিজ পাঠে মন দেয় সুতরাং তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে ভোরবেলায় প্রকৃতি কত রূপে সেজে ওঠে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে সকলেই আপন কাজে ব্যস্ত হয়ে পড়ে সমস্ত জীবজগত ও জড়জগতের ব্যস্ততার ছবি কবি তাঁর এই কবিতায় বর্ণনা করেছেন তোমরা সবাই মনোযোগ সহকারে বানানসহ কবিতাটি মুখস্থ করবে এবং খাতায় লিখবে আজ এই পর্যন্তই থাক তোমরা সাবধানে থেকো থ্যাংক ইউ চিলড্রেন